অফারটি শুধুমাত্র ভারত এবং বাংলাদেশের দর্শকদের জন্য প্রযোজ্য। আমার মনে হয় নজরটা কাটানো উচিত, তাই না? হ্যাঁ, ভালো করেছো, আমি তো তাই বলতে যাচ্ছিলাম। নাও আরতি করো। দিদি, তোমার ছেলের এই অবস্থা দেখতে পারবে না বলে আমাদের ছেড়ে চলে গেছে তো? তুই চলে গেলি বলে আমাকে খুব সব সহ্য করতে হচ্ছে। মাসি, তুমি সব কেন বলছো? মা চলে যাওয়ার পর তুমি না থাকলে এই বাড়ির অবস্থা কি হতো বলো তো? হ্যাঁ মাসি, তর্পণ ঠিক কথাই বলেছে। তুমি আমাদের যেভাবে সামলেছো সেভাবে দিদি, এরা বিশ্বাস করছে তোর জায়গায় আমি এসে এদের খুব যত্ন করছি, ভালোবাসছি, দেখাশুনো করছি। কিন্তু এরা তো জানে না আমি কেন এসেছি। ওদের এই বিশ্বাস নিয়ে আমি ওদের সাথে খেলা করব, সব ইচ্ছে পূরণ করব। আর তুই সব ছবিতে বসে বসে দেখবি, কিচ্ছু করতে পারবি না। মা, আজ আমি বাড়ি ফিরেছি, কিন্তু আমার মন সেখানেই পড়ে আছে যেখানে আমার বড়ি আছে। তুমি তাড়াতাড়ি সব ভালো করে দাও মা। তুমি যতদিন এ বাড়িতে ছিলে ততদিন আমি এ বাড়ির কর্তা হয়েছিলাম। তুমি চলে যাওয়ার পর যেদিন ওই ইন্দ্রাণীকে বিয়ে করলাম সেদিন থেকে আমি একটা বিড়াল হয়ে গেছি চন্দ্রাণী। আমার জীবন যে কোনোদিন এরকম হবে আমি ভাবিনি। জানি না কবে এর থেকে মুক্তি পাবো আমি। মা,